নির্বাচিত আওয়ামী লীগ সরকারের প্রধান ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার পর থেকে শুরু হয় আওয়ামী লীগকে কোণঠাসা করার প্রক্রিয়া। তারই অংশ হিসেবে গত 6 আগস্ট থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে শেখ হাসিনাকে এক নাম্বার আসামি করে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে এখন পর্যন্ত 1474টি মামলা করেছে বর্তমান ইউনুস সরকার। পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, এসব মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতা ও পুলিশ সদস্যসহ মোট 92,486 জনকে আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিথ্যে মামলাগুলোই ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ, অথচ যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের বেশিরভাগই নিরপরাধ। পুলিশ সদর দপ্তর তথ্য অনুযায়ী জুলাই অগস্টে সহিংসতার মামলায় 5 আগস্ট থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে 779 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 246 জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে, তবে চলতি মাসে গ্রেফতার বেড়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহেই 7,018 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এত গ্রেফতারের কারণ হিসেবে রাজশাহী রেঞ্জের একটি থানায় কর্মরত এক পুলিশ জানান, থানায় থানায় গ্রেফতার কোটা বেঁধে দিয়েছে সরকার। প্রতিদিন 10 থেকে 15 জন করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার দেখাতে বলা হয়েছে, তবে আসামি গ্রেফতারে এমন কোটা বেঁধে দেওয়ার সিদ্ধান্তে পুলিশের মাঠ পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে যেভাবে মামলা দেওয়া হচ্ছে তার অধিকাংশই ভুয়া। যদি তাই হয়, তাহলে এসব মামলা দিয়ে হেনস্থা করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব?